ফুল, যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসাবে সমাদৃত। তবে এই ফুল যখন বিদেশের মাটিতে চাষ করে কেউ প্রশংসিত হয়, আর এই প্রশংসার মানুষগুলো যদি হয় বাংলাদেশি, তাহলে তার কথাই নেই। হ্যাঁ দর্শক, বলছিলাম সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরের পথ মজামিয়া নামক স্থানের কথা, যেখানে তপ্ত মরুর বুকে বিশাল আকারে গড়ে উঠেছে ফুলের এই খামারটি। ফুলের এই খামারের মালিক সৌদি হলেও দায়িত্বে রয়েছেন বাংলাদেশিরা। লাগার পরে যে শিকড়টা আছে, মেইন শিকড়টা ছাড়বো না, এখান থেকে আলাদা একটা শিকড় এটা চারিদিকে ছড়িয়ে যাবে। আচ্ছা, তখন এই নতুন শিকড় গজাবে, নতুন শিকড় গজাবে, তখন এই প্যাকেজ করার পর থেকে এখন অনেক প্রবাসী তাদের পরিবার নিয়ে ছুটে আসেন দেখতে এই খামারটি। মরুভূমিতে এত সুন্দর একটি ফুলের বাগান দেখে আপনার কেমন লাগছে? এত সুন্দর একটা নার্সারি দেখে আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে এত সুন্দর একটা, এত বিশাল একটা নার্সারি করেছে দেখে আমার অসম্ভব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না যে এরকম একটা ঘটনা, এরকম একটা জায়গায় রিয়াদের মধ্যে আছে। আমি সত্যি আশ্চর্য, আমার খুবই ভালো লাগতেছে যে এখানে বাংলাদেশি ভাইরা আমাদের এখানে কাজ করতেছে, সুন্দর একটা বাগান তৈরি করছে, এবং আমার খুবই ভালো লাগতেছে। প্রবাসীদের এমন দক্ষতা বেঁচে থাকুক, প্রবাসের বুকে সবসময় তাদের মেধা দিয়ে প্রশংসিত হোক বাংলাদেশ, এমনটি প্রত্যাশা আমাদেরও। ভালো থাকুক সকল প্রবাসী, সকল দেশে সকল ভালো মানুষের সাথে। A to Z by Nihon, সৌদি আরব।